বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং বাসায় নিরাপদে আছো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে কি করেছি, আলোচনা করেছি, তাই না? আজকে আমি তোমাদের ফিউচার টেন্সের সূত্রের সাহায্যে কিভাবে ফিউচার টেন্স এক্সাম্পল প্রয়োগ করব আমরা, সে সম্পর্কে আলোচনা করব। তো লেটস স্টার্ট ডিয়ার স্টুডেন্ট। তো দেখো এখানে সূত্র দেওয়াই আছে তোমাদের, ফিউচার টেন্সের সূত্রটা শ্যাল উইল, শ্যাল অথবা উইল, তারপর শ্যাল বি উইল বি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। আর সূত্র অবশ্যই সবসময় মনে রাখতে হবে তোমাদেরকে, কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে পারফেক্ট যেখানে মূল ভাবের কি পিপিএফ মানে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সেখানে, সবসময় এই দুটা সূত্র তোমাদের লাগবে। তো দেখো এখন এক্সাম্পলটা কিভাবে আমরা প্রয়োগ করবো সূত্র দিয়ে। দেখো প্রথমেই সাবজেক্ট আগের মতোই দিলাম আমরা, সাবজেক্ট হি, তারপর শ্যাল অথবা উইল। তাহলে যেহেতু হির সঙ্গে উইল বসে এই জন্য আমরা উইল দিব, তাহলে হি উইল। ভার্বটা গত ক্লাসে যেটা নিয়ে দিয়েছিলাম সেটাই নিব আমরা, হি উইল ইট রাইস। অবজেক্ট আগের মতোই গত ক্লাসে যেটা ছিল সেটাই নিলাম, তাহলে হি উইল ইট রাইস। আবার সূত্র অনুসারে দুই নম্বর দেখো, শ্যাল বি উইল বি দেওয়া আছে, সূত্র অনুসারে আবার বসাও, এক্সাম্পল প্র্যাকটিস করি আমরা, হি উইল বি, তারপর কন্টিনিউয়াস যেহেতু এটা, এটা কোন টেন্স, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনফিনিট। তারপর দুই নম্বর সিরিয়াল হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে? তাহলে যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস যেখানে কি হবে মূল ভাবের সাথে, দেখো সূত্র দেওয়া আছে কন্টিনিউয়াস যেখানে মূল ভাবের সাথে আইএনজি সেখানে, ওকে? তাহলে হি উইল বি ইটিং রাইস। তারপর নেক্সট তিন নম্বরে আসো, সাবজেক্ট আবার বসো আগের মতোই, হি, তারপর সূত্র তিন নম্বরে দেখো এখানে কি দেওয়া আছে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, উইল হ্যাভ আমরা বসায় দেই, তাহলে হি উইল হ্যাভ সূত্র অনুসারে বসাও তিন নম্বরটা, যেহেতু পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট, তাহলে হি উইল হ্যাভ, তাহলে পারফেক্ট যেখানে, এখানে সূত্র কি ছিল পারফেক্ট যেখানে মূল ভাবের পিপিএফ পাস্ট পার্টিসিপেল ফর্ম, পিপিএফ মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে মূল ভাব হচ্ছে ইট, তাহলে ইট এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ইট অ্যাট ইডেন, তাই না? তোমরা তো সবাই জানো এটা, তাহলে হি উইল হ্যাভ ইটেন রাইস। তিন নম্বর হয়ে গেল আমাদের এক্সাম্পল প্র্যাকটিস, চার নম্বরে আসো, এক্সাম্পল প্র্যাকটিসে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, চার নম্বর সূত্র হচ্ছে কি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তাই না? তাহলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন আমরা বসাবো, সাবজেক্ট অনুসারে আবার সাবজেক্ট বসাও হি, তারপর সূত্র বসায় দাও উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন, তারপর মূল ভাব নিয়ে আসো, মূল ভাব কি ছিল ইট, ইট যেহেতু ছিল তাহলে মূল ভার্বের সঙ্গে কি বসাবো আইএনজি বসাবো, কারণ এটা কোন টেন্স, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট, তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি সূত্র লিখেছিলাম যে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, তাহলে কন্টিনিউয়াসের কারণে আবার আইএনজি বসায় দাও, তাহলে হি উইল হ্যাভ বিন ইটিং রাইস, ওকে? এইভাবেই তোমরা ফিউচার টেন্সের সূত্রের সাহায্যে এক্সাম্পলটা সুন্দরভাবে লিখতে পারো। তাহলে আবার আমরা রিভিশনে আসি একটু, তাহলে শ্যাল অথবা উইল সাবজেক্ট অনুসারে সাবজেক্টে বসায় দিলাম আগের মতো করে, আর অবজেক্ট আগের মতোই থাকবে, দেখো সূত্র প্রতিটাই একই রকম হবে, তাহলে শ্যাল অথবা উইল, উইল বসায় দিছি, তারপর দেখো সূত্রে এখানে কি আছে উইল বি, উইল বি বসায় দিছি, তারপর আছে উইল হ্যাভ, এই যে উইল হ্যাভ, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এই যে উইল হ্যাভ বিন, তারপর কন্টিনিউয়াসের কারণে কি হবে আইএনজি হবে, ওকে? তাহলে এখানে তোমাদের আবারও আসলো আগের মতোই, দেখো কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে এইটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে আইএনজি, আর পারফেক্টে কি হয় মূল ভাবে পিপিএফ পাস্ট পার্টিসিপেল ফর্ম সেখানে, ওকে? সুন্দর করে আমরা এইভাবে এক্সাম্পল প্র্যাকটিস করতে পারি। তো এখন এটা আমাদের ফিউচার টেন্স শেখানো শেষ, এখন আমরা বারোটা টেন্স একত্রে একটা এমন একটা এক্সাম্পল দিব যে এক্সাম্পল দিয়েই তোমরা বারোটা এক্সাম্পল তৈরি করতে পারবো, সে সম্পর্কে আমি এখন আলোচনা করব। দেখো
আমি এখন দেখো কনজুগেশন অফ ভার্বস থেকে সবচেয়ে সহজ একটা ইয়া দিই তোমাদেরকে, ভার্বস যেমন রাইট, রাইট মানে লেখা, তাহলে রাইট থেকে রোড, এর পাস্ট ফর্ম হচ্ছে রোড, রাইট রোড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন, রাইট রোড রিটেন। তাহলে আমরা এক্সাম্পল গুলো প্র্যাকটিস দেখো কিভাবে করব, ওয়ান আফটার অ্যানাদার কিভাবে লিখবো সূত্রের সাহায্যে আর কি। আমি বারোটা আমি সেন্টেন্স লিখবো এখন এখানে, চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, ঠিক আছে এইভাবেই দেখবো আমরা। দেখো এক নম্বর প্রথমে সূত্র ছিল কি, নাথিং মুল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ই এফ এ প্রেজেন্ট ফর্ম। তাহলে হি সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস আসবে, তাহলে হি রাইটস এ লেটার। তারপর সূত্র অনুসারে অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে হি ইজ রাইটিং এ লেটার। সূত্র অনুসারে হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু হি হ্যাজ রাইট রোড রিটেন এ লেটার। চার নম্বরে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সূত্র, তাহলে হি হ্যাজ বিন রাইটিং এ লেটার। পাঁচ নম্বরে তোমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি রাইট এর আবার পাস্ট ফর্ম কি, ইএফ তে ওখানে নাথিং মূল ভাবে ইএফ তে পাস্ট ফর্ম, নাথিং মূল ভাবে পাস্ট ফর্ম যেহেতু, তাহলে এই যে পাস্ট ফর্ম এখান থেকে আমরা নিয়ে আসলাম এখানে, রাইট রোড এ লেটার। নাথিং বলতে ভাবটা শুধু মূল ভাবে পাস্ট ফর্ম বলতে আর কি, এমন কোনো অক্সিলারি ভাব থাকবে না, সেটাই আর কি বোঝাচ্ছি আমি। তারপর সূত্র দুই নম্বরে এখানে আর কি পাস্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, দেখো পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে হি ওয়াজ রাইটিং এ লেটার। তারপর তিন নম্বর সূত্র ছিল হি হ্যাড রাইট রোড রিটেল এ লেটার। তারপর হলো চার নম্বর হ্যাড বিন ছিল সূত্র, একই রকম সাবজেক্ট অবজেক্ট আমরা রাখতেছি, তাহলে হি হ্যাড বিন রাইটিং এ লেটার। ফিউচার টেন্সে আসো, শ্যাল অথবা উইল যেহেতু ছিল, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল, তাহলে হি উইল রাইট এ লেটার। সাবজেক্ট অবজেক্ট একই রকম রাখতেছি, তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো হি উইল বি রাইটিং এ লেটার। তিন নম্বর সূত্র ছিল শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাহলে সূত্র অনুসারে বসাও উইল হ্যাভ, হি উইল হ্যাভ রাইট রোড রিটেল এ লেটার। তারপর চার নম্বর সূত্র অনুসারে তোমাদের হি উইল বিন রাইটিং এ। এইভাবে অসংখ্য উদাহরণ তোমরা দিতে পারো, সমস্যা নেই। তো এইভাবে শুধু ভার্বটা চেঞ্জ করে তোমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো। যেমন দেখো এখন সূত্রটা মিলাই দিচ্ছি, এনে সাবজেক্ট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর অ্যাম ইজ আর সূত্র অনুসারে হ্যাভ, তারপর তিন নম্বরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন,
তারপর সূত্র নাথিং মূল ভার্ব পাস্ট ফর্ম ইএফ তে পাস্ট ফর্ম পাস্টের ক্ষেত্রে তারপর ওয়াজ অথবা ওয়্যার সূত্র অনুসারে আমরা যেগুলো একটা নিব তারপর সূত্র হ্যাড তারপর হ্যাড বিন ফিউচারে আসো শ্যাল অথবা উইল শ্যাল বি উইল বি শ্যাল হ্যাভ উইল হ্যাভ তারপর শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এইভাবে তোমরা অসংখ্য এক্সাম্পল প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তো তোমাদের গত হোমওয়ার্ক ছিল গত ক্লাসে হোমওয়ার্ক ছিল টেন্সের রুলস এটা তো মুখস্ত সবসময় রাখতেই হবে তোমাদের সবসময় পড়তে হবে এটা ছাড়া কিন্তু সম্ভব না তোমাদের টেন্স শেখানো কখনোই সম্ভব না এবং এটার সঙ্গে তোমরা সহজেই অ্যাপ্লাই করতে পারো আর কি টেন্সের যদি রুলসটা মুখস্ত থাকে তোমাদেরকে ঠিক আছে তাহলে এই টেন্সের আবারও ওই পড়াগুলোই থাকবে তোমরা কাজ করবা হোমওয়ার্কটা আমার এটাই ঠিক আছে তো টেন্সের রুলসগুলো মুখস্ত করবা সুন্দর করে বাসায় বারবার পড়বা এবং টেন্সের এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবা এখন প্র্যাকটিসটা কীরকম থাকবে প্র্যাকটিসটা থাকবে এইরকম দেখো যে তোমরা যে টেন্স সূত্রের সাহায্যে 12টা এক্সাম্পল একইবারে সেট করতে পারো সেটা সম্পর্কে আমি আইডিয়া দিচ্ছি তোমরা এইভাবে বাসায় বারবার প্র্যাকটিস করবা এক্সাম্পলগুলো ঠিক আছে 1 থেকে একদম 12 পর্যন্ত সূত্রগুলো তোমরা সুন্দর করে লিখবা তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।